আসসালামু আলাইকুম, জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে ইমাম ব্র্যান্ডের একটি মোবাইল। আর আজকে কিন্তু ভাই আমি এই মোবাইলটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আর এই মোবাইলটার মডেল হচ্ছে আপনার ইমাম i104। আর এটা কিন্তু হয় বর্তমান বাজারের মানে বড় সাইজের মধ্যে একটি বেস্ট কোয়ালিটির একটি ফোন, কারণ এই মোবাইলটির মধ্যে আপনি দুর্দান্ত মানের স্পিকার পাবেন, মানে সেই লেভেলের সাউন্ড হবে। মনে করেন, যদি মনে করেন আপনি বিয়ে বাড়িতে একটা মানে গান বাজনা বাজাইবেন, তাহলে কিন্তু ভাই আপনার স্পিকার ভাড়া করতে হবে না, এই ফোনটি কিনলে কিন্তু ভাই আপনার বিয়ে বাড়ির কাম ওকে। সো দুর্দান্ত মানে কিন্তু গান ভাই এটা তাই শুনতে পারবেন, কারণ এইটার মধ্যে যে স্পিকারটা ইউজ করা হয়েছে এই স্পিকারটা আমি মনে করি ভাই ওই বিয়েবাড়ির বড় বড় মাইকে সিতে ভাই বেশি সাউন্ড কিন্তু ভাই আপনি এটার মধ্যে পাবেন। আর আজকে আমি এটি আনবক্সিং করে ফুল ডিটেল আপনাদেরকে জানাবো। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং তার সাথে এই মোবাইলটার ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 2.4 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, এবং এই মোবাইলটার সাথে কিন্তু ভাই বিগ একটা ব্যাটারি পেয়ে যাবেন। কিন্তু ভাই আমি এখন বলবো না এটার মধ্যে কত ইমেজের ব্যাটারি আপনি পাবেন, ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি জানাবো, নাহলে আপনারা এই ভিডিওটা না দেখে চলে যাবেন। এবং তারপরে কিন্তু আপনি মাল্টিমিডিয়া পেয়ে যাবেন এবং এই ফোনটির মধ্যে কিন্তু ভাই আপনি ওয়ারলেস এফএমও ইউজ করতে পারবেন, এবং তার সাথে বিগ টর্চ লাইট বাই যা দিছে এটার মধ্যে ভাই মাথা নষ্ট, সো বিগ একটা টর্চ লাইট কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে পেয়ে যাবেন। এবং তার সাথে আপনার ভিজিএ ক্যামেরা থাকতেছে এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি ভাইবিশনও পাবেন। সো আপনারা আমার সামনে দেখতেছেন ইমাম কোম্পানির একটি দুর্দান্ত মানের কিপ্যাড ফোন। তো যাই হোক, ফোনটা তাহলে আমরা খুলে ফেলি, দেখি বক্সের মধ্যে ওরা কী কী দিছে। বক্সটা খোলার সাথে সাথে প্রথমত পেয়ে গেলাম আমাদের মোবাইলটা, মোবাইলটা আমি আপাতত সাইড করে রেখে দিই, তারপরে দেখি বক্সের মধ্যে ওরা আরও কী কী দিছে। বক্সটা কিন্তু আমি খুলে ফেলেছি, তারপরে পেয়ে যাবেন এই মোবাইলটির মধ্যে এই মোবাইলের মানে জন্মনিবন্ধনের কার্ড, যাই হোক এই মোবাইলের সম্পত্তিও বলতে পারেন এটা, এটা আপনার ইউজার ম্যানু, এবং তার সাথে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। আর এই মোবাইলটি কিন্তু ভাই আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই ফোনটি কিন্তু আপনি ফ্রি সার্ভিসিং করেও নিতে পারেন। যদি আপনি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু ভাই আপনি যত্ন সহকারে রেখে দেবেন। এবং তারপরে পেয়ে যাবেন একটি বিগ একটা ব্যাটারি, আর এই ব্যাটারিটা কিন্তু ভাই খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি, আর এটা হচ্ছে কিন্তু ভাই আপনার 2400 mAh-এর একটি ব্যাটারি। এখানে দেখেন লেখা রয়েছে আপনি 2400 mAh-এর একটা ব্যাটারি, আর আমার কাছে ভাই ব্যাটারিটা ভাই খুবই ভালো লেগেছে, কারণ এই ব্যাটারির সাইজটা ভাই খুবই বড়। আর আমার মতে এই ফোনটা কিন্তু ভাই খুবই ভালো চার্জ থাকবে, একদিন চার্জ দিলে অনায়াসে 2 দিন আপনি চার্জ চলে যাবে। সো ব্যাটারির সাইজটা ভাই খুবই বড় এবং খুবই ভালো চার্জ থাকবে আপনার এই মোবাইলটা। এবং তারপরে পেয়ে যাবেন একটা টাইপ বি চার্জার, আর চার্জারের কোয়ালিটি ভাই মোটামুটি ভালো, বলবো না যে আহামরি অতটাও ভালো, যাই হোক ঠিক আছে মোটামুটি ভালো মানের একটি চার্জার আপনি পেয়ে যাবেন। আর সবসময় চিন্তা করবেন এই ফোনের চার্জার দিয়েই এই ফোন চার্জ দেওয়ার জন্য, আদারওয়াইজ অন্য কোনো ফোনের চার্জার কিন্তু ভাই আপনি ইউজ করবেন না, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার তো ভাই ইউজ করবেনই না, তাহলে কিন্তু ভাই এই ফোনটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থাকে, এবং এই চার্জারটা ইউজ করার চেষ্টা করবেন। আর যদি ভাই আপনার এই চার্জারটা নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই দোকান থেকে একটা নর্মাল চার্জার কিনে তারপরে ভাই আপনি এই ফোনটির মধ্যে ইউজ করবেন। এবং এখন আপনারা আমার সামনে দেখতেছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি আমাদের মোবাইলটার ডিজাইনটা কিন্তু ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর করেছে। আর যে ডিসপ্লেটা আপনি দেখতেছেন এটা কিন্তু ভাই আপনার 2.4 ইঞ্চি ডিসপ্লে, আর বিশেষ করে ভাই এটা সামনের স্পিকারটা ভাই কিন্তু দেখেন দেখায় জানা এত ভাই নিখুঁত করছে ভাই, কিন্তু ভাই স্পিকার কিন্তু আছে ভাই একেবারে উপরে, দেখেন আপনি স্পিকারটা রয়েছে, আর বিশেষ করে এটার ডিসপ্লে কিন্তু আপনার কার্ড ডিসপ্লে হইতেছে, আপনি ভাই কাজটা দেখছেন বড় কাজটা করছে, কার্ড ডিসপ্লে দিয়ে দিছে ভাই বাটন ফোনের মধ্যে। এবং এই ইমামের নিচে ভাই দেখেন একটা গোল্ডেন কালার একটা বর্ডার চলে গেছে ভাই, কতটা সুন্দর লাগতেছে। এবং কিবোর্ডের সিস্টেমটা কিন্তু ভাই খুবই সুন্দর, মানে আকাশি কালারের মধ্যে একটা গোল্ডেন কালারের বর্ডার দিয়ে দিছে ভাই, খুবই সুন্দর লাগতেছে এবং খুবই প্রিমিয়াম লাগতেছে। এবং কিবোর্ডের কাজগুলো কিন্তু ভাই খুব স্মুথলি করে, মানে প্রতিটা চাপের সাথে সাথে কিন্তু ভাই কাজগুলো করতেছে। সো কালারটাও কিন্তু ভাই আমার কাছে খুবই সুন্দর লেগেছে, আর বিশেষ করে এই কালারের মধ্যে আপনি সাইডের বর্ডারটা দেখেন ভাই খুবই সুন্দর, মানে গোল্ডেন কালারের একটা বর্ডার দিয়ে দিছে ভাই, আমার কাছে ভাই ফোনটি ভাই মারাত্মক লেগেছে। এবং এই ফোনের কিন্তু ভাই পিছনে আপনারা বিগ স্পিকার পেয়ে যাবেন, কারণ সাউন্ড ভাই বুঝেনি কি সাউন্ডটা ভাই আপনাকে দিবে, কারণ দেখেন এখানে সাউন্ডের লোগোটাও দিয়েছে, তার মানে এটা সাউন্ডের জন্য এই ফোনটা তৈরি করা হয়েছে। এবং তারপরে পেয়ে যাবেন একটা ডিজিটাল ক্যামেরা, এবং ক্যামেরার কোয়ালিটিটা মোটামুটি লাগতেছে, আর কতটাই ভালো হবে এই ফোনের ক্যামেরা। এই মোবাইলটির কিন্তু ভাই একেবারে উপরে কিন্তু আপনি 3টা টর্চ লাইট পেয়ে যাবেন, এবং 3টা টর্চ লাইট কিন্তু ভাই খুবই পাওয়ারফুল টর্চ লাইট, সবাই আলো তো ভাই সেই লেভেলের হবে, রাত্রিবেলা আপনার মানে লাইট দরকার পড়বে না, এটা দিয়ে কাম চালাইতে পারবেন। এবং তার সাথে কিন্তু ভাই সাইডে একটা টর্চ লাইট জ্বালানোর সিস্টেমটা রয়েছে, সেটা আপনাদেরকে ফোনটা চালু করে আমি দেখাবো। আর আমার মতে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে যদি আপনার সাউন্ড পছন্দ হয়ে থাকে। এবং তার নিচে পেয়ে যাবেন আপনার টাইপ বি চার্জিং পোর্ট, এবং তার সাইডে রয়েছে আপনার 3 mm এর ফোন জ্যাক, এবং তার সাইডে রয়েছে আপনার মাউথ স্পিকারের ছিদ্রটা। তাহলে চলুন ফোনটা
চালু করে দেখি ফোনের ম্যানুয়াল সিস্টেমটা কিরকম এবং টর্চ লাইটটা আলোটা কেমন দেয়। এই মোবাইলটির মধ্যে টোটাল আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, একটা সিম হবে ন্যানো সিম আর একটা সিম হবে আপনার বড় সিম। এবং তারপর এটা দেখতেছেন আপনি এটা মেমোরি স্লট, আর এটার মধ্যে কিন্তু আপনি 16 GB এবং 32 GB মেমোরি কার্ড কিন্তু ভাই ইউজ করতে পারবেন। যাই হোক, ফোনটা কিন্তু আমি চালু করে ফেলেছি, সাউন্ডটা কিন্তু ভাই আপনারা শুনতেছেন, সাউন্ডটা মোটামুটি ভালোই দিতেছে। মোবাইলটার ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু ভাই মাশাল্লাহ খুবই ভালো এসেছে। আর এই ফোনের যে ম্যানুয়াল সিস্টেমটা দেখতেছেন এটাও কিন্তু ভাই খুবই সুন্দর, মানে ম্যানুয়াল সিস্টেমটা ডিজাইনটা আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে। এবং এটা কিন্তু ভাই একেবারে সাইডে পেয়ে যাবেন আপনি কন্ট্যাক্ট সিস্টেম, এবং কন্ট্যাক্ট সিস্টেমের কিন্তু ভাই প্রোগ্রামটাও কিন্তু ভাই খুবই সুন্দর। আর এই ফোনের যে কিবোর্ডের সিস্টেমগুলো দেখতেছেন, কিবোর্ডগুলো কিন্তু ভাই খুবই স্মুথলি কাজ করতেছে এবং প্রতিটা বাটনে ভাই চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই কাজ করতেছে। সো কিবোর্ড সিস্টেমটা কিন্তু আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে। এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি ব্লক লিস্টের সিস্টেমও পেয়ে যাবেন, যে কোনো নাম্বার কিন্তু ভাই আপনি ব্লক লিস্ট করে রেখে দিতেও পারবেন। তার সাথে কিন্তু ভাই আপনি FM রেডিও সিস্টেমটাও পেয়ে যেতেছেন। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই FM রেডিও কিন্তু আপনি চালাতে পারবেন এবং খুব স্মুথলি কিন্তু ভাই আপনি চ্যানেলগুলো ধরে, এবং সাউন্ডটা দেখেন ভাই খুবই পাওয়ারফুল সাউন্ড। আমার মনে হইতেছে বা আমার কথায় ভাই শোনা যাচ্ছে না ভাই সাউন্ড শুনে। যাই হোক, এটার মধ্যে কিন্তু আপনি FM রেডিও কিন্তু ভাই শুনতে পারবেন। ভাই এই মোবাইলটার ক্যামেরাটা দেখেন ভাই কি সুন্দর ক্লিয়ার, ওয়াও ক্যামেরা নি ভাই মাথা নষ্ট ক্যামেরা। ভাই ক্যামেরা দেখে তো আমি ক্যামেরার প্রতি ফ্যান হয়ে গেলাম। আর এই ক্যামেরা, এই ফোনের টর্চ লাইট কিন্তু আপনি সাইড বটনটা চালাতে হয়, এখন সুইচটা টিপে দিলেই আপনি টর্চ লাইটটা জ্বলে। দেখেন ভাই টর্চ লাইটের পাওয়ার, ভাই এখান থেকে দিলে ভাই অনেক দূরে টর্চ লাইটের আলো যায়। ভাই টর্চ লাইটটা ভাই খুবই সুন্দর করেছে। সো টর্চ লাইট এবং স্পিকার এই দুইটাই এই ফোনের জন্য বেস্ট। আর এই ফোনটি যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই টর্চ লাইট এবং স্পিকার এই দুটার জন্য আপনার জন্য বেস্ট হবে। এই মোবাইলটার প্রাইস কত হচ্ছে ভাই জানেন? এই মোবাইলটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 1250 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এত কম প্রাইজের মধ্যে এত বড় একটা ফোন কিভাবে সম্ভব ভাই? আমি তো আমার বোধগম্য নয়। যাই হোক, সম্ভব এই কারণে ভাই, কারণ এটার কোম্পানি, এটা হচ্ছে ভাই ইমাম কোম্পানির একটি ফোন। সো যদি ব্র্যান্ডের কোনো কোম্পানি হতো বা স্যামসাং আইটেল একটা কোম্পানির ফোন হইতো তাহলে ভাই এটার দাম হইতো ভাই সর্বনিম্ন 1600 থেকে 1700 টাকা এই বাজেটের মধ্যে। সো এই ফোনটি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 1250 টাকা, হাইস্ট 1300 টাকা এই বাজেটের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।